নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার সমাজদারও কে নিয়ে ইশারাই কাফি হতা হ্যাঁ তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি আমি বলছি না পরে ওকে থ্যাংক ইউ আর কে ইশারা করেছেন কিসের ইশারা করেছেন শুভেন্দুবাবু হঠাৎ করে এই কথাটা বললেন কেন অবশ্যই একটা প্রেক্ষাপট আছে চব্বিশ ঘন্টার ঝটিকা সা নাড্ডা সফরের টেক অ্যাওয়ে নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে যে কথাটা সর্বাগ্রে বলা প্রয়োজন যে বাংলার বিজেপির নিচের তলার কর্মী সমর্থক এবং সাইবার সেলের যারা তরুণ সদস্য আছেন তাদের দাবি প্রভাবশালী কবে গ্রেপ্তার হবেন মানে ভাইপো কবে গ্রেপ্তার হবেন আলিপুরের ভাষা ভবনের কক্ষে যখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যারা যুক্ত তাদেরকে তাদের সঙ্গে ইন্টারাকশন করছিলেন অমিতজি তখন তিনি কি বলছিলেন যে অনুব্রত পার্থ বালু জেলে গেছে তখনই সমস্বরে চিৎকার যারা বসেছিলেন দর্শক হিসাবে ভাইপো 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 এই ভাইপো কে আপনারা জানেন একটু হকচকেই গেছিলেন অমিত শাহ তখন তিনি বলেন যে যারা জেলে গেছেন তাদের কথা বলেছি যারা জেলে যাননি তাদের কথা কিন্তু বলিনি জেলে যাননি মানে এটা নয় যে তারা জেলে যাবেন না কিন্তু কবে যাবেন কিভাবে যাবেন সেসব কিন্তু কিছু বলেনি অর্থাৎ যারা জেলে গেছেন তাদের কথা বলেছি যারা জেলে যাননি তাদের কথা বলেনি অর্থাৎ জেলে যাননি মানেই যে যাবেন না সেটা কিন্তু নয় এখানেই শুভেন্দুবাবুর বক্তব্য সমাজদার ওকে নিয়ে ইশারাই কাফি হতা হয় এখন বিজেপির মধ্যে একটা স্পষ্ট মতভেদ আছে যেভাবে শুভেন্দু এবং তার সঙ্গে অন্যান্য বিধায়করা বিশেষ করে পরিষদীয় দল পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর এই স্লোগানটা দিচ্ছেন বিজেপির অনেকে বলছেন ঠিক আছে দুর্নীতির বিষয়টা তো আছেই কিন্তু এটাকেই মুখ্য করা উচিত নয় বরঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের শাসনকালে মানুষ কি সুবিধা পেয়েছে পরিষেবা পেয়েছে পরিকাঠাময় উন্নয়ন হয়েছে তিনশো সত্তর সালে কাশ্মীর থেকে বিলপ হয়েছে রাম মন্দির তৈরি হচ্ছে কোনো বড় করাপশানের অভিযোগ নেই সেগুলোকেও যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে শুধু পিসি চোর চোর তৃণমূলের সবাই চোর বললে আখেরে খুব একটা লাভ হবে না স্বস্তিকা পত্রিকায় একজন কলমচি লিখেই দিলেন যে ভাইপোর জেলযাত্রা যারা চাইছেন ভাইপো জেরে গেলে তারা ইন্দ্রিয় সুখ অনুভব করবে এই প্রেক্ষিতে অমিতজির সামনে সমাজ মাধ্যমের বিজেপির কর্মীদের ভাইপো 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 করে চিৎকার এটা স্পষ্টতই শুভেন্দুবাবুর যে দাবি যে বক্তব্য তারই যথার তথা প্রমাণ করে প্রথম কথা আদালতের নির্দেশে আদালতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই তদন্ত হচ্ছে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু করণীয় নেই কোনো প্রভাবশালীকে গ্রেপ্তার করতে গেলে এমন তথ্য টাকা দরকার যেগুলো আদালত গ্রাহ্য হবে আদালতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তাদের মুখ পড়াতে চাইছে না আদালত গ্রাহ্য তথ্যের সন্ধানে তারা পৌঁছানোটা দীর্ঘদিন ধরে কালীঘাটের কাকু এস এস কেম হসপিটালে রয়েছেন বেসরকারি হসপিটালে বাইপাস সার্জারির পর সেই যে তিনি অগাস্ট মাসের মাঝামাঝি সময় এসএস এম এ ঢুকলেন আর বেরোলেন না ইডির আইনজীবী আদালতে ভিডিও ফুটেজ দেখিয়েছেন যে কালীঘাটের কাকু সোফায় বসে খোসকল্প করছে কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য যেই ইডি এস এস কে এমের দ্বারস্থ হচ্ছে তখনই কাকুর শরীর খারাপ হয়ে যাচ্ছে তখনই তিনি শিশুদের জন্য আইসিসিউতে চলে যাচ্ছেন এস কে এম বলছে যে খুব চাপ বাড়ছে কাকুর ওই ধমনীতে ক্যালসিয়াম জমে গেছে অনেক রকম টেস্টের দরকার শুধু ভাবুন আমি একটা কথা বারবার বলি না যে আমি আপনি হসপিটাল নার্সিংহোমে গেলে কি বলি ডাক্তার বাবুদের ডাক্তাও কবে বাড়ি যাব ভালো লাগছে না আর কাকু বলুন কৌস্তুভ রায় বলুন আরও অনেকে কীরকম রকম কে এম কি ঘর বানিয়ে রেখেছেন তাহলে এস কে এমের অনেকে তাদের অনেকে অনুপ্রাণিত গৃহপালিত সবাই নয় তারা মহিষী নারীর কৃপা পাবার জন্য আদালতে তাদের যে মুখ পারে সেই সম্ভাবনাকে মাথায় রেখেও কাকুকে বাঁচাবার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে ইডি বলছে আমি এস এস কেমকে বিশ্বাস করি না তাদের রিপোর্টে অনেক গাফিলতি থাকতে পারে তাহলে যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের মোর গড়িয়ে দিতে পারে সেই কণ্ঠস্বরের নমুনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনো পেল না কাকুর কণ্ঠেই গুপ্তধনের চাবি চাবিকাঠি তাহলে সার্বিক অসহযোগিতা রাজ্য প্রশাসনের সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এজেন্সিকে তদন্ত করতে হচ্ছে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিজেপিরও নেতা বটে বিজেপির কর্মী সমর্থকদের এই দাবিতে তার কিছু বলার নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারেন না কিন্তু এটুকু বিজেপির কাছ থেকে আমি খবর পেয়েছি যে এজেন্সির হাত পা বেঁধে রাখা হয়নি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত দ্রুত সম্পন্ন করার আদালত নির্দেশ দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে পায়ে কোনো বেরিয়ে পড়ানো হয়নি তাহলে অনেকে বলছেন যে প্রভাবশালীদের কাছে পৌঁছচ্ছে না কেন প্রভাবশালীদের কাছে পৌঁছানো এইভাবে সম্ভব না ভারতবর্ষের আইন ব্যবস্থায় অনেক স্তর বিন্যাস আছে প্রভাবশালীরা বিভিন্ন আদালতে নামি দামি আইনজীবীদের নিয়োগ করে সময় কিনছেন রাজ্য প্রশাসন প্রভাবশালীদের পিছনে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতভাবে অসহযোগিতা করছেন এর মধ্যে থেকে এজেন্সিকে তদন্ত করতে হচ্ছে এবং এজেন্সির জন্যই কেউ ভেবেছিলেন পার্থর মহাসচিব এতগুলো দপ্তরের মন্ত্রী জেলে যাবেন কেষ্ট তিহারে গড়াগড়ি খাবেন কেউ ভেবেছিলেন মানিক জেলে যাবেন কেউ ভেবেছিলেন একজন বিধায়ক জেলে গেলেন অনেকগুলো আমচা চামচা বেল চলে গেছে আইন মন্ত্রীকে বারো তলব করেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু নথি চেয়েছে যে যুবনেত্রী কালকে রাস্তায় ফুটবল খেলছিলেন তাকেও তলব করেছেন তিনি এখনও র্যাডারে আছেন আর সর্বোচ্চ প্রভাবশালীরা তো আছেনই যে সর্বোচ্চ প্রভাবশালী তার অননুকরণীয় বঙ্গিতে বলেন এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি ওই করবেন তিনি সেই করবেন তিনি অমুক করবেন তিনি তমুক করবেন কিরকম ভয়ে জড়ো সড়ো বড় বড়ো আইনজীবী নিয়োগ করে এ আদালত ও আদালত এ আদালত ও আদালত রক্ষা কবচ রক্ষা কবচ বলেই পারলেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যেন এই মামলা শুনানি না হয় তার আইনজীবী বললেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি লাগাতার ডেকে পাঠালো তার মোবাইল চেয়েছিল এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সেই আইনজীবী প্রতাপবাবু লিখিতভাবে ব্যাংশাল কোর্টের বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী সবাইকে চিঠি লিখেছেন বলেছেন যে সিআইডি মানসিক অত্যাচার করেছে তার স্ত্রী যেহেতু বিচারপতি সেই জন্য তিনি সে অমৃতাসেনার অমৃতা সেনার বিরুদ্ধে তিনি বয়ান দিন চাপ দেওয়া হয়েছে এবং তাকে গাড়ি বাড়ি নগদ অর্থ অফার করা হয়েছে সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জাস্টিস গাঙ্গুলি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন আপনি ব্যাপারটা দেখুন এই দেখুন সিআইডির মাত্রাতিরিক্ত তৎপরতা আর যেখানে ওয়েমারশিট কেলেঙ্কারির অন্যতম নায়ক নীলাদ্রি যাকে এই সিআইডি গ্রেপ্তার করেছিল দুদিন বাদে এক মাস বাদে আদালতে গিয়ে সিআইডি বললো একে হেফাজতে নেওয়ার কোনো দরকার নেই সে আবার বেরোলো বেরিয়ে দুর্নীতি করলো যে গোয়েন্দা দপ্তর কিছু জানতে পারে না চাকরির নিলাম হয় যে গোয়েন্দা দপ্তর জানতে পারে না পুরসভায় নিয়োগে দুর্নীতি হয় যে গোয়েন্দা দপ্তর জানতে পারে না পার্থ তার বান্ধবীর বাড়িতে নগদ পঞ্চাশ কোটি রাখে যে গোয়েন্দা দপ্তর জানতে পারে না মানিক চাকরিগুলোকে বিক্রি করে এই চোরগুলোর চৌর্যবৃত্তি সম্পর্কে গোয়েন্দা দপ্তর জানতে পারে না যদি জানতে না পারে সেটা তাদের ব্যর্থতা যদি জেনেও কোনো ব্যবস্থা না নেয় সেটাও চরম অপদার্থতা আর এই গোয়েন্দা দপ্তরের তৎপরতা দেখুন বিচারপতির স্বামীকে এক মাসের মধ্যে তিনবার ডেকে ফেললাম তাহলে এই আবহে এজেন্সির পক্ষে কি নির্দিষ্ট সময় তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আপনারাই বলুন না এত প্রতিবন্ধকতা এত প্রতিকূলতার মধ্যে তাই অমিতজির পক্ষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কোনো দলীয় সভায় দাঁড়িয়ে দলের কর্মী সমর্থকদের যাই দাবি থাকুক না কেন সেই দাবির সমর্থনে ইতিবাচক নেতিবাচক কিছু বলাই সম্ভব নয় তিনি কৌশলী উত্তর দিয়েছেন যারা জেলে গেছেন তাদের কথা তো বলেছি তাই শুভেন্দুবাবু এটাকেও সম্ভাবনার দিগন্ত আছে বলে ব্যাখ্যা করেছেন যদিও শুভেন্দুবাবুর সঙ্গে একান্তে অমির যে কথা হয়েছে সে সম্পর্কে আমি তো বাকিবহল নই রাজনেতারা নিজেদের মধ্যে একান্তে যখন কথা বলেন কোনো এক পক্ষ সেটা বাইরে না বললে জানার সম্ভাবনা থাকে না আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি সেটা দু সাল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এসছেন বুদ্ধবাবু সি অফ করতে দমদম বিমানবন্দরে গেছেন সেটা গরমের সময় ছিল দুজনে একান্তে পনেরো মিনিট ধরে কথা বললেন পরের দিন একটি সবথেকে বহুল প্রচলিত পত্রিকায় বড় বড় করে ছাপা হলো মনমোহন সিংকে বুদ্ধবাবু কি বলেছেন বুদ্ধবাবুর প্রশ্নে মনমোহন যে কি বলেছেন পরে আমার সঙ্গে বুদ্ধবাবুর একবার দেখা হয়েছিল কয়েকদিন বাদই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের কথাগুলো আপনার সঙ্গে মনমোহন সিং এর হয়েছে তিনি একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন যে আপনারাও সাংবাদিকতায় এসছেন তো আমি তো কোথাও কখনো বলিনি মনের মাধুরী মিশে কিছু লিখবেন না কিছু বলবেন না সেটাকে আমি জীবনে একবারে আত্মবাক্য হিসাবে স্মরণে রাখি আমি অবশ্য খবরের কাগজে তখন ছিলাম না আমি দেখেছিলাম পরের দিন বড় বড় করে ফ্রন্ট পেজে ব্যানার লাইন করে লেখা হয়েছিল অর্থাৎ কোন রাজনেতা নিজেদের মধ্যে আলোচনায় কিছু বাইরে না বললে অনুমানের ভিত্তি করে সবসময় কোনো কনক্লুশনে আসা যায় না অবিতজি যেটুকু জানেন বিলক্ষণ জানেন যে দলের কর্মী সমর্থকদের বড় অংশের মধ্যে প্রভাবশালীরা কবে গ্রেপ্তার হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যে বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব আছে যত বেশি তারা সেটিং 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 করবে জনমানুষের একটা অংশে যদি সেই ধারণা পাহাপোক্ত হয় তাহলে কিন্তু বিজেপির করছে অমিত যে এটা জানেন জানেন না তা তো নয় কিন্তু বাস্তব হলেও কোনো সেটিংই নেই সেটিং কখন হবে আমি মেনে নেব সেটিং যখন বিজেপি তিরিশের উপর আসন পাবে লোকসভায় আর প্রভাবশালী ঘুরে বেড়াবেন তার টিকি কেউ ছুতে পারলো না বিজেপি তিরিশটা আসন পেল লোকসভায় তৃণমূলের ভরাডুবি হলো কিন্তু প্রভাবশালী বীর বিক্রমে ঘুরে বেড়ালেন তার কেশাক্রকম স্পর্শ করতে পারলো না তখন আমি মেনে নেব সেটিং বিজেপি সেটিং করে কি লাভ নিজের খবর নিজেকে চায় বিহারে চল্লিশ ঝাড়খণ্ডে চোদ্দ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ উড়িষ্যায় একুশ আসামে সহ এন্টার নর্থ ইস্টে পঁচিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশটার মধ্যে পঁচানব্বইটা আসন জয় লক্ষ্যমাত্রা যে দল নিয়েছে সেই দলের পক্ষে পশ্চিমবাংলার রাজ্যপাটে যে দল আসেন দুর্নীতির অভিযোগে বৃদ্ধ সেই দলের সঙ্গে কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ সমঝোতা করলে বিজেপি আত্মহরণের কি বেছে নেবে আমার মনে হয় না বিজেপির নেতৃত্ব এত বোকা তাই সেটিং তত্ত্বের অবতারণা যারা করছেন তারা পায়ের তলায় মাটি ফিরে পাওয়ার জন্য করছেন এটা তাদের রাজনৈতিক কৌশল একুশের নির্বাচনের আগেও তারা বিজেমুল 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 করে ঢক্কা নিচ করেছিলেন একুশের ফলাফল কি হয়েছিল আমরা জানি এবং বিজেমুল তত্ত্বই সিপিএমের দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়ে এই হচ্ছে পরিস্থিতি তাই কি ইশারা করলেন শুভেন্দুবাবু অত্যন্ত প্রফুল্ল মেজাজে বললেন সব কথা তো বলা যায় না হয় শুভেন্দুবাবু বক্তব্যে যে আশাবাদ যে ইশারার কথা তিনি বলছেন সেই ইশারা যদি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে বিজেপির কর্মী সমর্থকরা আশ্বস্ত হবেন বাম কংগ্রেসের মুখ ছোট হয়ে যাবে কিন্তু সবটাই সম্ভাবনা অমিতজি আর একটা কাজ করেছেন যে পনেরো জনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেখানে দিলীপবাবু রাহুল সিনহা দুজনকেই অন্তর্ভুক্ত করা হয়েছে দিলীপবাবুর সময় রাজ্য বিজেপির সাফল্য সব থেকে বেশি এই ডিসপেন্সেশনে তিনি কিছুটা ব্রাপ্ত ছিলেন অমিতজি আসলেও আগে যখন এসছেন তখন তাকে খুব একটা দেখা যায়নি এবার তিনি ছিলেন প্রথম থেকে ছিলেন মেদিনীপুর কেন্দ্রে পড়ে আছেন রাহুলবাবু বহুযুদ্ধের সেনাপতি কিন্তু তার নির্বাচনী ভাগ্য সুপ্রসন্ন নয় অর্থাৎ নির্বাচনের আগে দলের সব মতকেই একটা ছাতার তলায় এনে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করলেন অবশ্যই দিলীপবাবুর পরামর্শ বর্তমান রাজ্য নেতৃত্ব মানলে পরে তাদের উপকারী হবে অপকার তো হবে না এবং এই যে অনেক জায়গায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে কিছু কিছু মিলতে পারে কিন্তু বিজেপিতে এইভাবে প্রার্থী তালিকা ঘোষণা হয় না পার্লামেন্টারি বোর্ড শেষ পর্যন্ত ঠিক করে এমনও হতে পারে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লোকসভায় দাঁড়াবার নির্দেশ দিলো কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির ডিসিপ্লিন সোলজার শুভেন্দুবাবু কিন্তু সেই নির্দেশ অমান্য করবেন বলে আমার মনে হয় না তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে যে কোনো লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দুবাবু যদি কাঁথি তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে একটা বড় প্রভাব পড়বে সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইতেও পারে পরবর্তীকালে শুভেন্দুবাবুকে কেন্দ্রে কোনো ভালো মন্ত্রক দেওয়া হতে পারে তিনি কেন্দ্র মন্ত্রী হতে পারে এমন দপ্তর পেতে পারেন যাতে মানুষের জন্য কাজ করা যায় ছাব্বিশ তো দেরি আছে সব কিছুই হতে পারে তাই বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল সেই জন্য শিবরাজ সিং চৌহানকেও তারা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে